ডেঙ্গু প্রতিরোধে মাঠে রয়েছেন, জানাচ্ছেন আসাদ রিয়েল। শনিবার স্থানীয় সময় বিকেলে লন্ডনের কেন্দ্রস্থলের ওয়েস্টমিনিস্টার এলাকার বিখ্যাত সেন্ট্রাল হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে এক নাগরিক সভার আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেওয়া ভাষণে সম্প্রতি দেশের ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব কমাতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আপনারা জানেন যে একটা ডেঙ্গুর প্রভাব, আমি সাথে সাথে টেলিফোনে কথা বলেছি আমাদের নেতাকর্মীদের সাথে, সবাইকে নামিয়ে দিয়েছি, আমাদের সরকারের সাথে সাথে প্রশাসনের সাথে সাথে আমাদের দলের নেতাকর্মীরাও নেমে পড়েছে, পরিচ্ছন্নতা অভিযান চলবে। জনগণকে সম্পৃক্ত করেই আমরা কিন্তু মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ডেঙ্গু আতঙ্ক এমনভাবে ছড়িয়েছে, কাজেই পরীক্ষা করবার জন্য একেবারে বিনা পয়সায় আমরা যাতে পরীক্ষা করতে পারে সে ব্যবস্থা করে দিয়েছে, আর বেসরকারি হাসপাতালগুলির জন্য একটা টাকা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেটুকু তাদের খরচ পড়ে সে 500 টাকা, এর বেশি নিতে পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা আরো বলেন, তার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই, যতক্ষণ জীবন আছে দেশের জন্য কাজ করে যাব, এটাই হলো আমার কথা। জাতির পিতা বলেছিলেন যে আমার জীবনের একমাত্র লক্ষ্য যে বাংলাদেশের মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, উন্নত জীবন পায়। সেদিকে লক্ষ্য রেখেই যা যা করণীয় আমরা করে যাচ্ছি। জীবনে আমার একটাই দায়িত্ব যে জাতির পিতার এই স্বপ্নটা পূরণ করা, যে মানুষ বাংলার মানুষকে উন্নত জীবন দান করা। জাতির পিতার যে পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, যে আদর্শ দিয়ে গেছেন, সেটা কখনো ব্যর্থ হতে পারে না, ব্যর্থ হতে আমরা দেব না। আওয়ামী লীগ সভাপতি তার বক্তব্যে সবাইকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। আমি জানি যে বাংলাদেশে নানা রকম রিউমার, ইউটিউবে অনেক কথা ছড়ানো হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, আমি কোনোদিন এসব আজেবাজে কথা পাত্তা দেই না। আসাদ রিয়েল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ডেঙ্গু নিয়ন্ত্রণে সকল সংস্থাকে সমন্বয়ক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। ডেঙ্গুর থেকে ভয়ানক একটি অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি। বুলবুল আহমদের প্রতিবেদন। সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের পাশাপাশি সবাইকে একসাথে কাজ করতে হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার কার্যকর ভূমিকা রাখছে না, বিএনপি নেতাদের এমন মন্তব্যে জবাবে কাদের বলেন, দেশে এখনো একটি অপশক্তি অপতৎপরতা চালাচ্ছে। আগস্ট মাস এলে এই অপশক্তি অশুভ তৎপরতা শুরু হয়। এই অশুভ শক্তি এরা কিন্তু এডিস মশাচ্ছেও ভয়ঙ্কর। নতুন করে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়া শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন। আমি আশা করছি খুব শীঘ্র, খুব দ্রুত সময়ের মধ্যে নতুন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে কমে আসবে ইনশাআল্লাহ। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকতে আবারও আহ্বান জানান দক্ষিণের মেয়র। এই ডেঙ্গু মোকাবেলার জন্য বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর আক্রমণ। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে প্রতিদিন বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী চলছে নানা কর্মসূচি। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সুরিয়া সীমা।
নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় আরো ১৪ জন ভর্তি হয়েছেন। প্রতিদিন সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। এতে স্থান সংকটে সেবা নিতে আসা রোগী সহ চিকিৎসকরা পড়ছেন বিপাকে। হবিগঞ্জে গত কয়েকদিনে জনপ্রতিনিধি ডাক্তার সহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৯ জন রোগী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চারজনকে পরে ঢাকা মেডিকেল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আক্রান্তদের অনেকেই এলাকায় গেছেন ঢাকা থেকে। আমি ঢাকাতে ইউনিলিভারে কাজ করতাম, আর এই জায়গায় আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছি। ঢাকা ফার্ম গেট বাস কোচিং করতেছিলাম, হঠাৎ করে এখানে অসুস্থ হওয়ার পর তারপরে এখানে দুদিন চিকিৎসা নেওয়ার পর হবিগঞ্জে এসে এখনও হবিগঞ্জ সদর হাসপাতাল ভর্তি হওয়ার পর এখানে আসার পর এখন আমি এখন বর্তমানে সুস্থ আছি। গত এক সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ে ৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের সেবায় হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। একটি টিম ২৪ ঘন্টা নিয়োজিত আছে এবং আমরা ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য আলাদাভাবে একটি ডেঙ্গু কর্নার স্থাপন করেছি। সেখানে আলাদাভাবে স্টাফ নিয়োগ করা হয়েছে, তারা ডেঙ্গু রোগীদের পরিচর্যা করছে। ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনে কাজ করছে পৌরসভা। সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন প্রশাসন। যারা আক্রান্ত হয়েছে আমরা তাদের ব্যাপারে প্রত্যেকের ব্যাপারে খোঁজ খবর রাখছি। তাদের এখানে সদর হাসপাতালে সহ উপজেলাতেও বিভিন্ন উপজেলা হেড কমপ্লেক্সেও তারা আছেন, আমরা তাদের খোঁজ খবর রাখছি। মশার যে নিধন করার যে ওষুধ এগুলো আমরা ব্যবহার করে যাচ্ছি। বগুড়ায় গত ২৪ ঘন্টা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ১৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ১০০ জন। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব এমন প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন কোরশের স্ত্রী সৈয়দ আক্তার। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন। সকালে হাসপাতালের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন। এ সময় তিনি আরো বলেন, আতঙ্কিত হয়েও অনেকে হাসপাতালে ছুটে আসছে, তাই ডেঙ্গু আতঙ্কিত না হয়ে সবাইকে সাবধানে থাকার কথা বলেন তিনি। এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলা টিভির বছরব্যাপী আয়োজন চিরঞ্জীব বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ শুরু হবে আর ২২৫ দিন পেরোলেই। বাঙালি জাতীয়তাবাদ এক মহাকাব্য, আর সেই মহাকাব্যের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু। পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর অধীনে বাঙালি জাতীয়তাবাদের অভ্যুত্থান ঘটান বঙ্গবন্ধু। এর পরিণতিতে নতুন রাষ্ট্র বাংলাদেশের প্রতিষ্ঠা। বাঙালি জাতীয়তাবাদের অভ্যুত্থান ও স্বাধীনতার ক্ষেত্রে বঙ্গবন্ধুর মতো সাহস আর কারোর মধ্যে দেখা যায়নি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমিত শক্তির উৎস ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতার এই ভাষণের দিক নির্দেশনাই ছিল সে সময় বজ্র কঠিন জাতীয় ঐক্যের মূল মন্ত্র। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাচারি, আদালত ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তিনটার বাংলায় বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারী এলোপাতাড়ি গুলিবর্ষণ, ২০ জন নিহত। ডাউন পেমেন্ট সামান্য, তারপর আয় থেকে দায় শুরু। রবি থেকে বৃহস্পতি তিনজন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আর বিএনপি ডেমোক্রেসি হচ্ছে বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি, অফ দ্য কনস্পিরেসি, এন্ড দে আর ওয়েটিং ফর দ্য কনস্পিরেসি। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, জোরের মার বড়লা, এটা আপনি করেন, কখনো যুক্তি আবার কখনো রাজনৈতিক উত্তাপ, তাদেরকে কিন্তু এরকম হ্যাচকা মারছে, আপনি কে বলেন? এই বিআরটিএ
জিনিসটা ছিল না। আমরা কিছু লোক আন্দোলন করে গাড়ি বন্ধ করে বিয়েতে বানিয়েছি, সরকার বানায় নাই। সরকারের যে দায়িত্বগুলো তারা যদি করতো তাহলে কিন্তু সরকার কিন্তু কখনো প্রতিপক্ষ হতো না। এই বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ উন্নয়নের 10 বছর হয়েছে আপনারা 50 বছরে করতে পেরেছেন। 16 কোটি মানুষ, স্বপ্ন, একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিটল টাটা বাংলা টক দেখুন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। সোনারগাঁও ইউনিভার্সিটি নিবেদিত ক্যাম্পাস ভিত্তিক গেম শো ইয়ার্কি স্ট্রিট দেখবেন প্রতি বুধবার রাত 9:30 শুধুমাত্র বাংলা টিভিতে। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন তিনটার বাংলা। আগস্ট মাস এলেই স্বাধীনতা বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাব্বেল হক। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের চলচ্চিত্রে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে মোকাবেলা করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম আব্দুল মান্নান সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রতিবন্ধী গরিব ও মেধাবী শিক্ষার্থী, শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ এবং রোগী কল্যাণ সমিতির অনুকূলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তা কর্মচারীরা সহ অনুদান প্রাপ্ত প্রতিবন্ধী ও গরিব শিক্ষার্থীরা। পরে গরিব মেধাবী ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। বাণিজ্য সংবাদ। সরকার ব্যাংক ব্যবস্থা থেকে বাড়তি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ চাপের মুখে পড়তে পারে বলে মনে করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এবিসিসিআই। এবিসিসিআই এর পক্ষ থেকে মুদ্রানীতির ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক সরকারি খাতে ঋণ প্রবাহ বাড়িয়ে ধরায় উৎপাদনশীল খাত, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। গত বুধবার বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 14.8%, যা 2018-19 অর্থবছরে ধরা হয়েছিল 16.5%, আর সরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্য বাড়িয়ে 24.3% ধরা হয়েছে, যা গত বছর ছিল 10.9%। ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি বাংলা চট্টগ্রাম। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গতকাল বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিচয় বদলে দিয়েছেন। জটিলতা নিরসন করে খুব সহসাই কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোকাররম হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন। প্রবাস সংবাদ।
ইতালির রাজধানী রোমে অর্থের বিনিময়ে ভুয়া কাগজপত্র দিয়ে প্রবাসীদের রেসিডেন্স কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে 9 বাংলাদেশি সহ 13 জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে 4 জনকে জেল, 6 জনকে গৃহবন্দী এবং 3 জনকে প্রতিদিন থানায় গিয়ে স্বাক্ষর দেওয়ার সাজা দেওয়া হয়েছে। দীর্ঘদিন যাবৎ চরকটি রোম সিটি কর্পোরেশনের বিভিন্ন কমনে ভুয়া কাগজপত্র দেখিয়ে রেসিডেন্স কার্ড তৈরি করে আসছিল। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও 3 জন ইতালিয়ান কর্মকর্তা রয়েছেন। গ্রেফতারকৃত দালাল চক্রের মাধ্যমে যেসব প্রবাসীরা দেশটিতে বসবাসের জন্য স্টে পারমিট অথবা সৌজন্য কার্ড তৈরি করেছে তা ভুয়া বলে গণ্য করা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বিপণী বিতানে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে 20 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের অল্প কয়েক মাইল দূরের এল পাসোর সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমার্টের দোকানে শনিবার বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রয়টার্স জানায়, 21 বছর বয়সী শ্বেতাঙ্গ এক যুবক এল পাসোর 650 মাইল পূর্বের শহর টেক্সাসের অ্যালনের বাসিন্দা। উত্তর ক্যালিফোর্নিয়া খাদ্য উৎসবে হামলার 6 দিনের মধ্যে এল পাসোর ঘটনাটি ঘটে। প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 4 উইকেটে হারিয়েছে ভারত, ফলে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে বিরাট কোহলিরা। দ্বিতীয় ম্যাচে রাত 8:30 মুখোমুখি হবে দুদল। ফ্লোরিডায় টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। নবদীপ সাইনি, খলিল আহমেদ, ওয়াশিংটন সুন্দর, ক্রোনাল পাটেল, এ নিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হল ডর্টমুন্ড। ঘরের মাঠে সিগনাল ইদুনা পার্কে শনিবার রাতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বরুশিয়া ডর্টমুন্ড। 48 মিনিটে দল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, ঢাকায় অতিরিক্ত আইজিপির স্ত্রীর মৃত্যু, আতঙ্কিত না হওয়ার পরামর্শ ঢাকা মেডিকেলের। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণ, 20 জন। এই ছিল এখনকার আয়োজন। দর্শক, বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/bangla-tv.tv এই ঠিকানায়। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেশ বাংলা দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।